সম্মানিত দর্শক, আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় দি এবং দা। দি এবং দা এর ব্যবহার নিয়ে আলোচনা করছেন বিখ্যাত ভিডিও ক্রিয়েটর ও স্টাডি হাব বাংলা ইউটিউব চ্যানেলের সম্মানিত অ্যাডমিন জনাব সোনালী ম্যাম। স্টাডি হাব বাংলা ইউটিউব চ্যানেলের তৈরি ভিডিওটি আপনাদের জন্য পরিবেশন করছে ইউটিউব এডুকেয়ার চ্যানেল। তাহলে এখন শোনা যাক আজকের আলোচ্য বিষয় নিয়ে সোনালী ম্যামের মূল্যবান আলোচনা। আপনাদের জন্য আলোচনা পেশ করছেন সোনালী ম্যাম। হাই এভরিওয়ান, আমি সোনালী, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি হাব বাংলা। টিএইচ, এই দুটি লেটারকে আমরা একসঙ্গে বহু ওয়ার্ডে দেখতে পাই, আর এটি নিয়ে একটি কনফিউশনও তৈরি হয়। কেননা টিএইচ কখনো দয়ের মতো উচ্চারিত হয়, আবার এই টিএইচ কখনো থয়ের মতো উচ্চারিত হয়। তাহলে কি করে আমরা বুঝবো দ হবে কোথায়, থ হবে কোথায়? এর সাথে এটিও দেখে নেবো যে টিএইচ এটিকে ঠিক কি বলে, এটিকে দি বলে না দা বলে, তারই বিস্তারিত ব্যাখ্যা এই ভিডিওতে আমরা দেখে নেবো। এতক্ষণ আর আলোচনা থেকে আমরা যেটি বুঝলাম যে টিএইচ এর দুটি সাউন্ড হয়, একটি হলো দ সাউন্ড আর একটি হলো থ সাউন্ড। তো কি করে বুঝবো এই টিএইচ দ হবে না থ হবে? এখানে আমি একটি সিঙ্গেল সিম্পল রুলের কথা বলবো, যেটির দ্বারা তোমরা খুব সহজে এটি আইডেন্টিফাই করতে পারবে। তো রুলটি কি, সেটি হলো টিএইচ এর পরে যদি ই লেটারটি বসে, ঠিক আছে, টিএইচ এর পরে যদি ই লেটারটি বসে, তাহলে টিএইচ এর সাউন্ড দ হয়ে যাবে, ঠিক আছে। আর টিএইচ এর পরে ই ব্যতীত যা কিছুই লেটার বসুক না কেন, টিএইচ এর সাউন্ড থ হয়ে যাবে, ক্লিয়ার? তো আমি এখানে যে সিঙ্গেল রুলটির কথা বললাম, সেটি 90% ওয়ার্ডে ফলো হয়, 90% মানে বেশিরভাগটি ফলো হয়। আর যে 10% রয়েছে সেটি হলো এক্সেপশন, 10-12টি ওয়ার্ডের এক্সেপশন রয়েছে। তো এই এক্সেপশনগুলিকে আমরা যদি মনে রাখতে পারি, তাহলে ভাবো 90% অ্যান্ড 10%, 100% আমাদের কি হবে না, টিএইচ এ দ এবং থয়ের সমস্যা বলে কিছুই থাকবে না। এবার আমরা এক্সাম্পলসের মাধ্যমে এই বিষয়টিকে আমরা আরও সহজভাবে বুঝে নেব। তো রুলস অনুযায়ী টিএইচ এর পরে ই থাকলে সাউন্ড দ হবে। তাহলে ওয়ার্ডগুলি দেখে নিই, টিএইচই দ, টিএইচই ওয়াই দে, টিএইচই এম দেম, টিএইচই এন দেন, সেরকমভাবে ওয়েদার, ডাব্লুইএ টিএইচই আর ওয়েদার, দেখো দ এর সাউন্ড হয়েছে। সেরকমভাবে আদার, ইদার, নিদার, গ্যাদার, এক্সেপশনে দেখো যেখানে টিএইচ এর পরে ই না থাকার শর্তেও, দেখো টিএইচ এর পরে এখানে আই রয়েছে, টিএইচ এর পরে এখানে এ রয়েছে, এগুলি ই না থাকার শর্তেও টিএইচ এর সাউন্ড দ এর মতো হচ্ছে। কোন কোন ওয়ার্ডের ক্ষেত্রে দেখো, দিস, দ্যাট, উইথ, দো, অল দো, দোজ, সুদিং, ক্লোদিং, রিদম, হেলদি অ্যান্ড ওয়েলদি। এবার নেক্সট সাউন্ডটিও দেখে নিই, যেখানে টিএইচ অ্যাজ থ হিসাবে সাউন্ড করছে, দেখো টিএইচ এ এন কি, থ্যাংক, দেখো টিএইচ থ হচ্ছে, থিঙ্ক, থিন, থিক, মথ, ক্লোথ, টুথ, বোথ, পাত। টিএইচ এর পরে যেহেতু ই নেই, তাই এই সমস্ত আরও অনেক ওয়ার্ডে আমরা টিএইচ এর সাউন্ডকে থ হিসাবে এখানে পাচ্ছি। এরও এক্সেপশন রয়েছে, এক্সেপশনটিও দেখে নাও, যে ই থাকার শর্তেও, টিএইচ এর পরে ই থাকার শর্তেও টিএইচ এর সাউন্ড থ হচ্ছে। যেমন এই যে এই কটা এক্সেপশন, এর তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে, যেমন থিম, থেরাপি, থিয়েটার, থার্মাস, থিওরি, থার্মাল, থার্মোমিটার, প্যাথেটিক, সিম্প্যাথি, প্যান্থার, ম্যাথামেটিক, হাইপোথেটিক। তো এই যে কটি দেখো, 1, 2, 12, 12টি রয়েছে তোমার এক্সেপশন থয়ের ক্ষেত্রে। আর আমরা দয়ের ক্ষেত্রে কয়টি দেখলাম, তো এর 11টি এক্সেপশন রয়েছে, আর এর রয়েছে আমাদের থয়ে রয়েছে 12টি এক্সেপশন। তো এই এক্সেপশনগুলি যদি আমরা একটু মনে রাখতে পারি, তাহলে এই টিএইচ কোথায় দ হবে আর কোথায় থ হবে এ নিয়ে আমাদেরকে আর ভাবতে হবে না। নেক্সট আমরা যে ওয়ার্ডটি নিয়ে আলোচনা করব, এটিও আমাদের মধ্যে ভারি কনফিউশন তৈরি করে। কেন তৈরি করে না, এটিকে আমরা শুনি কখনো দি হিসাবে এটি উচ্চারিত হচ্ছে, কখনো কেউ দা বলছে, ব্যাপারটি কি, এই টিএইচ দি না টিএইচ দা, কোনটি ঠিক?
আসলে এটি দুটোই ঠিক। এদের এর সাউন্ড ডিপেন্ড করছে এই টিএইচই ঠিক কার আগে বসছে। টিএইচই যদি কোনো ভাওয়াল সাউন্ডের আগে বসে, কার আগে না ভাওয়াল সাউন্ড, যেমন ধরো এয়ার, এ আই আর, এয়ার বা আইস, আইসি আইস, তো এই যে ওয়ার্ডগুলি এগুলি কি দিয়ে স্টার্ট হয়েছে দেখো, ভাওয়াল সাউন্ড দিয়ে স্টার্ট হয়েছে। তো এর আগে যদি টিএইচই থাকে তাহলে এদের সাউন্ড হয়ে যাবে কি না দি, দিয়ার, দি আইস। সেরকমভাবে এই টিএইচই যদি কোনো কনসোন্যান্ট সাউন্ডের আগে থাকে, যেমন ধরো ম্যান, ট্রি, তো এই যে ওয়ার্ডগুলি দেখো কনসোন্যান্ট সাউন্ড দিয়ে তৈরি হয়েছে, ম্যান, ট্রি, এদের আগে যদি টিএইচই থাকে তাহলে এটি হয়ে যাবে কি দা, হয়ে যাবে দা ম্যান, দা ট্রি। এদের উচ্চারণের একটু পার্থক্য আছে, যখন ভাওয়েল সাউন্ডের আগে দি থাকবে তখন কি হবে দিয়ার, মানে একদম একসঙ্গে সাউন্ড করে উচ্চারিত করতে হবে, দুটোকে একসঙ্গে নিয়ে দি আইস। কিন্তু যখন কনসোন্যান্টের আগে যে দা আছে এটি যখন আমরা উচ্চারণ করব তখন কি বলবো দা ম্যান, দা ট্রি। দেখো দায়ের আগে একটু আমাদেরকে থামতে হচ্ছে তারপরে বলতে হচ্ছে। তো কিছু এক্সাম্পল যদি আমরা দেখে নিই তাহলে এটি আরও সহজ হয়ে যাবে। তাহলে এখানে কি হলো, এটি ভাওয়াল সাউন্ড, এগুলি সব ভাওয়াল সাউন্ড রয়েছে, তাহলে এগুলিকে আমরা কি হিসেবে উচ্চারিত করব না দি, দি অ্যাপল, দি এলিফ্যান্ট, দি এক্সিট, দা ম্যান, দা টিচার। এবারে সেন্টেন্সটি পড়ি, দিস ইজ দি এন্ড অফ দা ফিল্ম। দেখো এখানে এখানে দি উচ্চারিত হলো আর এখানে হয়ে গেল দা, নিশ্চয় বুঝতে পারছো কেন হচ্ছে। ইউ আর দি ওনলি পার্সন হু নোজ দা ট্রুথ, নিশ্চয় এবার ক্লিয়ার হয়ে গেছে। আর যদি ক্লিয়ার হয়ে যায় প্লিজ ভিডিওটি লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকো।